কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা, এটা ভয়ঙ্কর, খুব ভালো করে মিলান। আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল, দাদাও ছিল, আমিও আছি, আমি কোরআন পড়ি, বিশ্বাসও করি না। আপনি বিশ্বাস করেন কিনা আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন? হক আদায় করার শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না। এক নম্বরে আপনার শুদ্ধ করে পড়া লাগবে। এখানে এখনই যদি জরিপ চালানো হয় 100 জনের, আমার মনে হয় 95 জন হাত করবে যে পড়তে পারি না। কোরআনে কারীম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়েন, আর না বুঝে পড়েন যদি শুদ্ধ হয় অবশ্যই অবশ্যই দশ টাকা কি হবে, আর যদি অশুদ্ধ হয় পড়া তো দূরের কথা, সওয়াব নেই আর গোনা হবে আপনার। অনেক মানুষ পড়ে ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, এরকম পড়ে যাটা পড়লাম এটা কি শুদ্ধ হয়েছে? ইদা জা আনাসরুল্লাহ, এখানে সওয়াদ আছে, নাসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য, আর নুন সিন র নাসার মানে কি পাখি যেন বলে স্বপ্ন স্বপ্ন। আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। অথচ সোয়াদ বাদ দিয়ে সিন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে স্বপন, আল্লাহর স্বপন, তারপর আপনি বিচার করেন। ওরা আকাশ পাতার পর দিয়ে যাচ্ছে, এদের শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার। কোন একটা কিতাবে যেন পড়েছিলাম, হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপ্ত, সমাদ ইয়া সমাদ ইয়া সমাদ। 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে, ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে রাব্বুল আলামিনের নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতাকে ডাকছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা যে 18 বছর ওর মুখের দিকে আমি তাকিয়ে আছি, তখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয়। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই। সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়, এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। এ বিষয়টা মেনে নিতে দল মত নির্বিশেষে আমরা রাজি আছি, আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান তাহলে আপনি তালবে এলেন। তালবে এলেন শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না, 80-90 বছরের মুরব্বিও বুড়া মানুষও তালবে এলেন হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে। শশান বাগদা আছি, আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি তালবে এলেন হয়ে মারা যেতে পারে, আর ওই লোকটার জীবনে যদি হক বলে বাদ মানুষের হক নষ্ট করার গোনা না থাকে, মহান আল্লাহ তালবে এলেমের ইজ্জত মাফ করে দেবে। যারা তালবে এলেম হওয়ার দরকার আমাদের আছে না নেই? তলেবে এলেম যখন বাড়ি থেকে কোরআনে কারিম শিক্ষা করার জন্য বের হয়, ওরে এত সম্মান বাড়িয়েছে নবীজি। আল্লাহর নবী বলেন আল্লাহ তার নূরের ফেরেশতা দিয়ে ওর পায়ের নিচে পর পিছিয়ে দেয়। এটা পরীক্ষিত হয়েছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআনে কারিম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বড় বের হয়ে যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায়। যে কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায়, শিক্ষক ওস্তাদ
মাওলানা জেনেছেন আমাকে বারবার গরম দিতে থাকে দেরি হয়ে যায় কেন আমাকে খুলে বললাম স্যার বাড়ি থেকে যখন পড়ান আমি বুকের ভেতরে নিয়ে বের হই দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিছিয়ে দিয়েছে পাখিগুলো এত সুন্দর জীবনের আগে কোনদিন দেখি নাই এই পাখি দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পড় বিছিয়ে দেয় এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায় উস্তাদ চোখের পানি ফেলে থাকে বুকে জড়িয়ে কপালে জমা দিয়ে বলে আল্লাহর বান্দা হে আমার সন্তান তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পড় বিছিয়ে দিয়েছে আশা করছি যে বয়সেই হোক কোরআন না শিখে মরব না এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন এই রাজি আছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না এটা বুঝতে হবে আজ 100 জনের ভেতরে 95 জন আমরা পেলাম পড়তে পারে না 5 জন পারে তার 4 জন বোঝে না এখানে আজকে যে সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে আপনি যদি কোরআন কিছু না বোঝেন তাহলে কি করে আমার তাফসীর বুঝবেন বলেন এজন্য হালকা পাতলা হলেও আপনাকে কোরআন কারীম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির এ কোরআন আমি সহজ করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি আল্লাহরে আফসোস যেন আর না থাকে আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তিন নাম্বার এটা শুধু বুঝলেও হবে না এটা যতটুকু বুঝলে ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে চার নাম্বারে শুধু আমল করলে হবে না এটা বসিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে ওলাইকা ইউমিনুনা বি এই মানুষগুলো এবার কোরআন বিশ্বাস করে তাহলে হাক্কা তিলাওয়াতের শর্ত কয়টা বলেন বলেন আল্লাহর ভাষায় কোরআন যারা বিশ্বাস করে এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন শুধু তাফসীর শুনতে আসা না এক নম্বরে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে দুই নম্বরে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে বুঝতে হবে তিন নম্বরে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াত আয়াত থেকে এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে চার নম্বর শুধু আমি মানবো না এটা আমি মানাবো এই সিদ্ধান্ত নেওয়া লাগবে বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিম যারা পড়ে যারা বোঝে যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি এই চার নাম্বার যেটা যে আমি শুধু কোরআন শুদ্ধ করে পড়বো না শুধু বোঝবো না শুধু নিজে মানবো না এটা আমি মানুষকে মানাবো এই কথা যারাই বলে যারাই কাজ করে তাদের জীবনে ঝামেলা নেমে আসে এ কথা বলার কারণে আব্বাস মাদানী আজ 32 বছর জেলে আলজেরিয়ার কারাগারে এ কথা বলার কারণে হাজারো আলেম আজ বাংলাদেশের জেলখানায় হ্যাঁ যারা জেলখানায় এখনো আছে এরাও যতদিন কোরআন পড়েছে বুঝেছে নিজেরা আমল করেছে কোন ঝামেলায় পড়েনি তারা বলছিল যখনই পড়েছে আমি একা না এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো তখনই তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য এ রাস্তায় নেমেছিল
এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন আমাই আকফর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে না এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না এরা ক্ষতিগ্রস্ত কে বলছে কোরআন সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি এই কোরআন শোনার জন্য যারা রাতের বেলা বসে গভীর মনোযোগ দিয়ে শুনছে সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি